রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কয়েকশো ঘর পুড়ে গেছে। হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনে ২ শতাধিক ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে যাদের ঘর পুড়ে গেছে তারা রাস্তায় এসে ভিড় করেছেন। তাদের মধ্যে রিক্সা চালক রফিকুল পুরা ঘর থেকে কান্নায় ভেঙে পড়েন। রফিকুল বলেন, আমি রিক্সা চালিয়ে যা আয় করেছিলাম সব পুড়ে ছাই হয়ে গেছে। রফিকুলের মতো বস্তির আরও অনেকে আগুনে সব হারিয়েছেন। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান এর আগে জানান, আজ ভোর রাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।